সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমরা রাজ্যপালের কাছে আজকে গিয়েছিলাম পশ্চিমবাংলায় বামফ্রন্ট পরিষদীয় দলের পক্ষ থেকে, মূলত দুটো কথা জানাতে। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এসেছেন, 1,000 কোটি টাকা বলেছেন, বোঝা গেল। এখনো পর্যন্ত কেন্দ্রীয় টিম আসছে না কেন? আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি যে কেন্দ্রীয় টিম আসলে তার সঙ্গে আমরা দেখা করতে চাই। রাজ্যপালকে আমরা বলেছি যাতে দ্রুত কেন্দ্রীয় টিম আসে, এক, এবং দুই, আমরা যেন তাদের সঙ্গে মিট করে আমাদের কথা বলতে পারি। আমি চিফ সেক্রেটারিকেও চিঠি দিয়েছি এর আগে এই একই মর্মে, এই কথা আমরা ওনাকে জানিয়ে আসলাম। রাজ্যের মানুষের স্বার্থে আমরা আমাদের দায়িত্ব বরাবর পালন করে থাকি, সেই মনোভাব থেকেই রাজ্যপালের কাছে আমরা জানিয়ে আসলাম। দুই, আমরা জানিয়ে আসলাম যে ত্রাণের বন্দোবস্ত খুব দুর্বল, এখনো বহু জায়গাতে পুনর্গঠনের কাজ হয়নি এবং রাজ্যের বিপদ হচ্ছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদের রাজ্যটা পড়ছে। সরকার দায় দায়িত্ব পালন করছে না, বিদ্যুৎ সংযোগ এখনো সজ্জায় চালু হয়নি, বাড়ি গাছ ঘর এই যে ভেঙে চুরে গেছে, মানুষ যে দরখাস্ত করবে, পঞ্চায়েত সব জায়গায় দরখাস্ত নিচ্ছে না, তাহলে অনলাইনে দরখাস্ত করার সুযোগ দিতে হবে। তিন, এই যে গরিব মানুষ, শস্য ক্ষতি হয়েছে, কৃষকের ফসলের ক্ষতিপূরণ, কৃষি ঋণ মকুব করা বা গ্রামীণ কর্মসংস্থান, তার প্রকল্পগুলোকে চালু করতে হবে। চার, প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য সুরক্ষা আইন আছে। দিল্লির 5 রাজ্যের 5-10 কেজি চাল, দিল্লির 1 রাজ্যের 1-2 কেজি ডাল কোথায়? তার বন্দোবস্ত কেন হচ্ছে না? আমরা বলেছি রাজ্য সরকারকে, চিঠি দিয়েছি আজকে, রাজ্যপালকেও জানিয়ে আসলাম, মাস্ক এবং স্যানিটাইজার এখন জীবনের অঙ্গ হয়ে গেল, তাহলে রেশন ব্যবস্থায় কেন মাস্ক আর স্যানিটাইজার দেওয়া হবে না? গ্রামের গরিব মানুষগুলো কি করে জোগাড় করবে, কি করে পাবে? ফলে আমরা আমাদের যে কথাগুলো আছে, আচ্ছা আপনি খেয়াল করতে পারছেন সম্ভবত, এই যে ক্ষতি হলো, ক্ষতি হলো কোন বাড়িগুলো বেশি? আবাস যোজনা তৈরি করা বাড়িগুলো ক্ষতি হলো বেশি, তার মাথায় অ্যাসবেস্টাস, তার বাইরে কোথাও টিন, কোথাও টালি। তাহলে নিশ্চিত হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক আর আমাদের রাজ্যের গীতাঞ্জলি হোক, আবাস প্রকল্পের বাড়ি তার পাকা ছাদ চাই না, যদি হয় তাহলে বারে বারে ভাঙবে, বারে বারে লুট হবে, বারে বারে তোলাবাজি চলবে, পাকা ছাদ চাই। আমরা সেই দাবিটাই আজকে নির্দিষ্ট হয়ে করেছি। ঝঞ্ঝা বিধ্বস্ত সুন্দরবন, আইলার বাদ বাধা হয়নি কেন? কে দায়িত্ব নেবে? এই সরকারের আমলে টাকাগুলো কোথায় গেছে? লুট হয়ে গেছে। গ্রামে যান সুন্দরবনে, আইলার বাদ যেখানে আছে সুরক্ষিত, আর যেখানে আইলার বাদ বাঁধেনি সরকার টাকা মেরে দিয়েছে, সেখানকার মানুষগুলো বিপদে পড়েছে। তাহলে আইলার বাদ অবিলম্বে দ্রুত চালু করতে হবে। বিদ্যুৎ, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাপ দেওয়া যাবে না অন্তত 6 মাসের জন্য, দাবি তো আমাদের সেটাই। আমাদের দাবি এইটা যে ইনকাম ট্যাক্সের আওতার বাইরে যারা আছেন তাদের 7,500 করে টাকা পরিবার পিছু সরকার দিক, এটা রাজ্যের দাবি হোক, এটা একা আমাদের দাবি হবে কেন? রাজ্য সরকার কেন দাবির সঙ্গে সহমত হবে না? দিল্লিকে চাপ সৃষ্টি করার জন্য এগুলোর মধ্যে ওদের আগ্রহ নেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই লকডাউন অথবা আনলকের নাম করে একটা চূড়ান্ত অসতর্কতা চলছে, যে কোনো সময় বড় বিপদ আমাদের পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করুন, বলেছি যে পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের টেস্ট, তাদের বন্দোবস্ত, তাদের ব্যবস্থাপনা, তাদের ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন কিচ্ছু করছে না সরকার, সব ফেলে রেখেছে। ফলে মানুষগুলোর বিপদের এই যে একটা সর্বনাশ বন্দোবস্ত হচ্ছে, এটার বাইরে কি করে আমরা রাজ্যটাকে রক্ষা করতে পারি? সরকারের কাছে আমরা দাবি করেছি সর্বদলীয় বৈঠক করতে হবে, ব্লক স্তর পর্যন্ত সর্বদলীয় বৈঠক চাই, কেননা লুঠের রাজত্ব পশ্চিমবাংলায় এটাই শাসক দল চাইছে, আমরা তা মানব না। গরিব মানুষ বিপদের সময় সেখানে যেন ত্রাণ নিয়ে দলবাজি না হয়, সর্বদলীয় বৈঠক করতে হবে। এই দাবিগুলো আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি, রাজ্যপালের সঙ্গে দেখা করে আমরা বলেছি এক কেন্দ্রীয় টিম আসুক, আপনার অফিস কাপড় ব্যবহার করুন, রাজ্য সরকার দায়িত্ব পালন করুক, আপনার অফিস কাপড় ব্যবহার করুন, আমরা আমাদের মতন করে মানুষের পক্ষ থেকে মানুষের জন্য রাজ্যপালের সঙ্গে কথা বলেছি।